সাবেক তিন দলের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, এদেশের গণমানুষের নেত্রী, গণতান্ত্রিক শক্তির প্রতীক, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং সকল রাজবন্দীর মুক্তির দাবিতে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল সরবরাহ উদ্যানে জনসভা। বন্ধুরা, বই মেলা শুরু হওয়ার কারণে আমরা সরবরাহ উদ্যানের জনসভাটি আমরা স্থগিত করেছি এবং সেই দিনটি অর্থাৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে আটকে রাখার প্রতিবাদে গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সারা দেশে রাজবন্দীদের মুক্তির দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে ঢাকায় 8 তারিখে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। আমরা এই প্রতিবাদ কর্মসূচিটি করব এবং 9 ফেব্রুয়ারি সারা দেশব্যাপী বিএনপির চেয়ারপারসন, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দেশের সকল রাজবন্দীর মুক্তির দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে 9 ফেব্রুয়ারি ঢাকা মহানগরী বাদে সারা বাংলাদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। আপনাদের সকলকে ধন্যবাদ।